হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বা ধারণা দেব। তা হলো ঘুঘু পাখি কি এই ওয়েদারে কিভাবে সুস্থ রাখবেন। কারণ যারা আমরা পুরাতন ঘুঘু পাকাল আছি, তারা হারে হারে জানি যে এখন যে ওয়েদারটা বিরাজ করছে, এটা কতটুকু ক্ষতিকর আপনার ঘুঘু পাখির জন্য। তাই আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আপনার পাখাল জীবনে অনেক উপকারে আসবে। অনেক গুরুত্বপূর্ণ আমি টিপস আজকে আপনাদের দেব। কারণ প্রতি বছর যখন এই ঋতুটা চেঞ্জ হয়, মানে এই আবহাওয়া যখন গরম থেকে যখন ঠান্ডার দিকে যায় বা গরমকাল থেকে যে শীতকালের দিকে যায়, তখন কিন্তু সবচেয়ে বেশি অসুস্থ হয় ঘুঘু পাখি। কারণ ঘুঘু পাখি এমন একটা প্রাণী বা এমন একটা পাখি যেগুলো আপনার অল্পেতেই ঠান্ডা লেগে যায়। তাই এই ওয়েদারে আপনার পাখিকে সর্বক্ষণ চোখে চোখে রাখতে হবে এবং খুব মনোযোগ সহকারে ওদেরকে টেক কেয়ার করতে হবে, যেন পাখি ঠান্ডা না লেগে যায়। কারণ ঠান্ডা লাগলে এই ওয়েদারে দেখা যায় আপনার 200 পাখি আছে বা 500 পাখি আছে বা 10টা পাখি আছে, দেখা যায় 8টাই অসুস্থ হয়ে যাবে। তাই আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ওদেরকে প্রপার টেক কেয়ার করতে হবে। আর প্রপার টেক কেয়ার কীভাবে করবেন এই শীতে, তা আমি বিস্তারিত আজকে বলছি। শুনুন, প্রথমে যে কাজটা করতে হবে তা হলো, এখন দেখবেন যে দিনের বেলা প্রচন্ড গরম আর রাত্রে দেখবেন যে 10টার পর থেকে আবহাওয়া একবারে মানে শীতল হয়ে যাচ্ছে এবং টেম্পারেচার 15-20 ডিগ্রির মধ্যে নেমে এসেছে। তাই এই সমস্যাটা থেকে সমাধান, এই উত্তরণের জন্য বা এই সমস্যা থেকে পাখিগুলো বাঁচানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, রাত 10টার পর আপনার পাখির খাঁচাগুলো ভালোভাবে ঢেকে দিবেন। তবে বলে রাখি, এখন কিন্তু মাঝে মাঝে রাত্রেও প্রচন্ড গরম থাকে, ওই দিন না, যেদিন দেখবেন যে রাত্রে ঠান্ডা পড়ে গেছে, প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, ওই দিন রাত্রের দিকে আপনি 10টার পর থেকে আপনার পাখির খাঁচাটা চতুর্দিক, আপনি শুধু যদি আপনি বারান্দায় পালেন বা বেলকনিতে যেদিকে পালেন, যদি দেখেন আপনার যে কোনো একটা খাঁচা, আমি এই খাঁচা দিয়ে যদি আপনি দেখাতে চাই, ধরেন এই খাঁচাটাই আছে, এই খাঁচাটা আপনি চতুর্দিক ঢেকে দিবেন। শুধু খালি এই যে সামনে মুখের দিকটা আছে এই সাইডটা বেঁধে রেখে আর তিনটা দিক ঢেকে দিতে পারি, বাকি সব দিক ঢেকে দিতে পারেন। এদিকে ট্রে থাকবে আর এইদিকে আপনি ভারী কাপড় অথবা আপনার পাটির বস্তা দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন। তবে বেটার হয় যদি আপনি এই সাইডটা মানে চতুর্দিক ঢেকে দেন, শুধু নিচের দিকে ট্রে থাকবে, বাতাস এই দিক দিয়ে হালকা পাতলা চলাচল করবে নিচে ট্রে নিচ দিয়া, যার জন্য আবার পাখির শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হবে না আর পাখির ভিতরে খাঁচার ভিতরে টেম্পারেচারটা ঠিক থাকবে, পাখিগুলো ঠান্ডা লাগবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো আপনার এই কাজটা করবেন। আর বেলকনিতে বারান্দা বা যে যেখানেই পালেন, যদি বেলকনি বা বারান্দায় পালেন, তাহলে সর্বপ্রথম কাজ হলো রাত্রেবেলা আপনার পুরো বেলকনিটা সম্ভব হলে ঢেকে দিবেন, অথবা আপনার পাখি যে জায়গায় রাখছেন এর আশেপাশে অন্তত 4-5 হাত আপনার ভালোভাবে ঢেকে দিবেন, যাতে সরাসরি বাতাসটা রাত্রে আপনার পাখির গায়ে কোনোভাবেই না লাগে। যদি কোনো কারণবশত এখন যে ওয়েদার, এই ওয়েদারে যদি পাখির শরীরে ডাইরেক্ট ঠান্ডা বাতাসটা আসে লাগে, তাহলে আপনার পাখি 100% অসুস্থ হবে। তাই আপনার পাখিকে সুস্থ রাখতে হলে অবশ্যই অবশ্যই রাত্রে ঢেকে দিবেন। যে কাজটা আমি করি, আমার এই খামারে দেখেন এই দিকে পূর্ব দিকে এইদিকে আপনার নেট দিয়ে বেড়া দেওয়া আছে, নেটের ওই পাশে ত্রিপল দেওয়া আছে, এই পাশে যদি দেখাই এই পাশেও আপনার নেট দেওয়া আছে, নেটের ও পাশে ত্রিপল দেওয়া আছে। আমি সকালবেলা ত্রিপলগুলো উঠিয়ে দিই এবং সন্ধ্যার পর থেকে ত্রিপলগুলো ফেলে দিই, যাতে ভিতরটা একটু গরম থাকে, ডাইরেক্ট ঠান্ডা বাতাসটা ভিতরে প্রবেশ করতে না পারে। তাই আপনারাও সেম এই কাজটা করবেন, আপনার পাখি অসুস্থ হবে না। আর সবচেয়ে বড় যে কাজটা করতে হবে তা হলো আপনার সিড মিক্সে, এই গরমে বা এই ওয়েদারে আপনার পাখির সিড মিক্সে পরিবর্তন আনতে হবে। কি কি পরিবর্তন আনতে, প্রথমত আপনার সিড মিক্সটা যে তৈরি করবেন ওতে আপনার তৈলবীজটা পরিমাণে অনেকটা বাড়িয়ে দিতে হবে। যদি আপনি আগে সূর্যমুখী দিতেন 100 গ্রাম, ধরেন 5 কেজি খাবারে আপনি 100 গ্রাম সূর্যমুখী দিতেন, এখন সেই 5 কেজি খাবারে আপনার সূর্যমুখী দিতে হবে মিনিমাম 200 থেকে 250 গ্রাম। আর যদি আপনি সরিষা, গুজি তিল বা আদার্স সব কিছু মিলিয়ে দেন, প্রত্যেকটা উপাদান আপনি 50 গ্রাম করে বাড়িয়ে দিবেন। তাই বলে এত বেশি দিবেন না যে এগুলো 1 কেজি বাড়িয়ে দিলেন, এরকম করবেন না। আপনি যাদেরকে 100 গ্রাম দিতেন এখন 200 গ্রাম দিতে পারেন, মানে আগে যা দিতেন তার ডাবল দিবেন। তাহলে আপনার এই শীতে বা এই ওয়েদারে আপনার একটা পাখি অসুস্থ হবে না, পাখির ভিতরটা গরম থাকবে, যার জন্য আপনার পাখি হঠাৎ করে ঠান্ডা পড়ে গেলেও ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে, পাখিগুলো অসুস্থ হবে না। আরো যে কাজটা করতে পারেন সেটা হলো,
আপনার প্রত্যেকটা পাখিকে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত বা 1-2 ঘন্টা করে প্রতিদিন আমি রৌদ্র দিতে পারেন যদি সম্ভব হয়। তবে অবশ্যই বলে রাখি, যারা আপনার ব্রিডে দিয়ে রাখছেন পাখি, অর্থাৎ পাখি আপনার ডিম নিয়ে বসে আছে, ডিমে তা দিচ্ছে, ছোট বাচ্চা খাওয়াচ্ছে, ওই পাখিগুলোকে রৌদ্র দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওদেরকে রৌদ্র দিলে দেখা যায় আপনার ডিমে তা দিবে না, অথবা আপনার বাচ্চাগুলোকে খাওয়াবে না। যেগুলো আপনার ডিমে নাই, বাচ্চায় নাই, ওই পাখিগুলোকে আপনি রৌদ্র দিতে পারেন, প্রতিদিন 1 ঘন্টা আধা ঘন্টা করে রৌদ্র দিবেন, তাহলে হবে। তবে মাসে প্রতিদিন দেওয়া দরকার নাই, দেখা গেলো পাশাপাশি 2-3 দিন দিলেন, দিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা রৌদ্র দিয়ে পাখিগুলো আবার নিয়ে আসলেন, তাহলে পাখিগুলো আপনার সঠিক থাকবে, মানে ঠান্ডা লাগবে না, পাখিগুলো সতেজ থাকবে বা পাখিগুলো অ্যাক্টিভ থাকবে। ওকে ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।